Buzz. Welcome back once again. Shuncho Radio Din Raat 93.6 FM. Sadia chhe adda baz niye ar shomoy bolchi ekhon exactly 5ta beje 34 minute. Tar mane kintu amra adda bajer sheshir ghonte achi ar ami kintu live er ghonte o achi. Live e already chole eshechi. So jara jara live er opekkhay chile tara obosshoi obosshoi live e connected hoye jabe. Ar ajke obosshoi tumra chinta korcho je Sadia keno ajke eto derite live e ashlo, ki holo na holo. Basically kichu somoshya karone hocche live e tu আসতে দেরি হয়ে গেল সো এটা নিয়ে তোমরা একটু কষ্ট পাবে না কারণ এই বাকি পুরোটুকু সময় মানে এই 25 থেকে 30 মিনিট হচ্ছে পুরোটুকু সময় তোমাদের সাথেই থাকবো সো প্যারা নাই চিল আর আজকে যেহেতু আমাকে তোমরা দুইবার পাচ্ছ সো 9টার দিকে যখন আসবো তখন তো একদম টানা থাকবো একদম টানা অনেকটা টাইম থাকবো সো তোমরা এটা নিয়ে একদমই কষ্ট পাবে না যে সাদিয়া আজকে আমাদের আড্ডাবাজে বেশি টাইম হচ্ছে আড্ডাবাজি করে নাই লাইভে বেশি টাইম ছিল না এটা নিয়ে একেবারে একেবারে কষ্ট পেতে পারবে না তোমরা ওকে কেমন আচ্ছা এই যে দেখো শীতকালে আমার গলার অবস্থা আচ্ছা এছাড়া কে আছে দেখে আসি ফয়সাল আছে এছাড়া শাকিল খান আছে বগুড়া থেকে আমাকে বিশাল 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 বড় এক টেক্সট করেছে আশা করছি অনেক ভালো আছেন বগুড়ায় শীতের পরিমাণ বেশি হঠাৎ চলে আসবেন বগুড়ার দই এবং খেজুরের রস খাওয়ার দাওয়াতের সাথে পিঠাপুলিরও ছোটবেলা একটা টেক্সট ছিল পিঠাপুলির শীতের পিঠাপুলি এই টেক্সটটা আমার অনেক পছন্দের একটা টেক্সট ছিল সিন্স আই এম ফুডি সো থাকে না যে টেক্সটের মধ্যেও খাবার দাবারের যেখানে মেনশন থাকে আমার ওইটা ভালো লাগে বুঝলাম আচ্ছা এছাড়া কে আছে আফজাল শরীফ আছে ওয়া লুকিং গ্রেট কিউট বিল্লি মানে ওর মাঝখানে ওয়ার মাঝখানে একটু গ্যাপ ছিল এ কারণে আমিও একটু গ্যাপ দিয়ে বললাম যে ওয়া আচ্ছা এছাড়া কে কে আছে লাইফটা অ্যাকচুয়ালি না আমি যেটা করছি লাইফটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি আমার বন্ধুদের সাথে যেন তারা আমাদের সাথে এই লাইভটাতে কানেক্ট থাকতে পারে সো তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে এই লাইভটা শেয়ার করে দিবে যেন তারা আমাদের সাথে লাইভে ঝটাপট করে কানেক্টেড হয়ে যায় এছাড়া হচ্ছে আজকে মেকওভারটা ভালো হয়েছে তাই নাকি কেন অন্য সময় কি খারাপ হয় অ্যাকচুয়ালি আমি মেকআপ মাঝে মাঝেই করি মন ভালো থাকলে মেকআপ করে আসি সো থ্যাংক ইউ মাশাল্লাহ আবার বলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এছাড়া কে আছে দেখে আসি আব্দুল হোসেন নিলয় আছে শুক্রবারের শুভ দিনে কোনো শুভ কাজ করেছো লাইভে আসছো এটা ছাড়া লাইভে এসেছি এটা ছাড়া অন্য কোনো শুভ কাজ করেছি কিনা আজকে দুইবার থাকবো এটা তো আরেকটু বেশি ভালো কাজ তাই না সো ইয়েস এই শুভ কাজটা করেছি এই ডিসিশনটা নিয়েছে আজকে দুইবার আমাকে পাবে তোমরা এই যে এখন পাচ্ছ আবার রাতের দিকে পাবে সো ব্যাক টু ব্যাক না পাও বাট গ্যাপ দিয়ে আমাকে পাবে অবশ্যই আচ্ছা এছাড়া কে আছে ফয়সাল আছে লিখেছে যে ওকে ওয়ালাইকুম আসসালাম ফয়সাল এই তো আমার অবস্থা ঠান্ডা কাশি সর্দি মিলিয়ে ভালো আছি বেঁচে আছি এই তো বেশ আচ্ছা এছাড়া কে আছে কেমন আছো বিল্লি মিস ইউ টু এই তো ভালো হ্যাপি ফ্রাইডে তোমাদেরও মোহাম্মদ ইসমাইল সদাকার আছে হাই নাইমুল হাসান আছে ওয়ালাইকুম আসসালাম কী খবর তোমার নাইমুল এছাড়া কে আছে অলরাইট কোথায় গেল ফয়সাল আছে গুড ইভিনিং তোমাকে ইসমাইল সদাগর গুড ইভিনিং তোমাকেও নাইমুল হাসান আছে আপু আজকে তো ফ্রাইডে তো আজকে
কি কয় প্লেট ফুচকা ভেলপুরি খাবেন? আজকে অ্যাকচুয়ালি আমার আমি যার সাথে হচ্ছে ফুচকা ভেলপুরি খেতাম প্রত্যেক শুক্রবারে, সত্যি বলতে আমি আর ফিদা অনেক মাস্তি করতাম সিন্স আমার হচ্ছে শোবিজ শোকেস থাকতো আর ফিদার হচ্ছে আড্ডাবাস থাকতো, তো আলটিমেটলি আমরা শুক্রবারের দিনটাতে হচ্ছে নাস্তা একসাথে করার টাইম পেতাম। সো আমি আর ফিদা অনেক 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 মাস্তি করতাম সত্যি বলতে আমি ওকে অনেক মিস করি, শুক্রবারের দিনটাতে আমি ওকে অনেক মিস করি, ওর সাথে আড্ডাবাজির ব্যাপারটা আমি মিস করি। সো আমরা এরকমও হয়েছে, আমরা চটপটি খেতে বের হয়েছি একসাথে আড্ডা দিতে বের হয়েছি, চটপটি খেতে বের হয়েছে আমি আর মহুয়া তারপর ফিদা তিনজন মিলেও অনেক বের হতাম। সো ওই দিনগুলো মিস করি, এখন শুধু আমি আর মহুয়াই আছি। আচ্ছা ফয়সাল আহমেদ আছে, তোমাকে অনেক সুন্দর লাগছে তাই নাকি? উফস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এছাড়া নাইমুল হাসান আছে, ফ্রাইডে আসলে আপনার কেমন ফিলিংস কাজ করে? ফ্রাইডেটা যেহেতু ছোটোবেলা থেকে ফ্রাইডেটাকে আমার হলিডেই লাগে, সো ওই দিন আমার অফিস থাকুক ক্যাম্পাস থাকুক আমার ফ্রাইডেতে মাঝে মাঝে ক্যাম্পাসে ক্লাস থাকে। সো আলটিমেটলি আমার যেটা হয় যে আমার ফ্রাইডেতে যেই কোনো কাজ থাকুক না থাকুক আমার ওইটাকে হলিডেই লাগে, ওটা আমার ছুটির দিনই মনে হয়। সো সকালবেলায় যেটা করলাম, বাসায় একটু টাইম দিলাম সবার সাথে, হচ্ছে টিভি দেখলাম, গল্প করলাম বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে, পরিবারের সবার সাথে হচ্ছে গল্প টল্প করলাম, চা নাস্তা খেলাম, তারপরে চলে আসলাম অফিসে কাজে, আবার রাতে যাব, তখন হচ্ছে আবার আমার আবার ওটুকু টাইমের জন্য হলো আমার ওই ছুটির ভাইবসটা আমার ভিতর কাজ করে। সো ইয়েস, ফ্রাইডে মানেই ছুটি, ফ্রাইডে মানেই হচ্ছে ছুটির দিন। আচ্ছা এছাড়া কে আছে, নাইমুল হাস নিয়ামুল জান্নাত আছে, আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। না আজকে যেহেতু দুইবার আসবো তাই একটু কম টাইম নিয়ে আসলাম, এখন হচ্ছে 25-30 মিনিট আমাকে পাবে, তারপরে হচ্ছে আবার রাতের দিকটাতে অনেক টাইম পাবে। আজকে আমি 9:00-9:15 ভিতর হচ্ছে আমি লাইভে চলে আসবো, 9:00 থেকে হায়েস্ট 9:20-20 মধ্যে লাইভে চলে আসবো, 10:00 পর্যন্ত আমি লাইভে থাকবো আজকে। সো আজকে সেই লেভেলের আড্ডা হবে, সিন্স অনেকদিন পর আমি শোবিজ শোকেজে থাকবো, তো বুঝতেই পারছো আমি কত এক্সাইটেড তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সো অবশ্যই অবশ্যই হচ্ছে সেখানে থাকবে তোমরা। আচ্ছা এছাড়া কি কে আছে, আব্দুল হোসেন নিলয় বলেছে, কিতা দিয়া দুপুরে খাবার খেয়েছো? আমার হাত দিয়ে আমি দুপুরে খাবার খেয়েছি, আমার আম্মা খাইয়ে দিয়েছে। আচ্ছা এছাড়া হচ্ছে আইসা হাবিবা আছে, আপি ইউ লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল আহমেদ আছে, আজকে আগে ক্রিকেট খেলা শেষ হয়েছে তাই তোমার লাইভে জয়েন করতে পেরেছি। ওকে, ম্যাচে হেরেছো নাকি জিতেছো আগে এটা বলো। নাইমুল হাসান আছে, হুরে আপু আজকে দিন বেস্ট যাবে আমার, যাক তোমাদের দিন বেস্ট যাক কেটেই চাই। ফয়সাল আহমেদ আছে, আমার কমেন্টগুলো পড়তে তোমার ভাই, তোমার কমেন্ট ফয়সালের আবদার কি জানো, ফয়সালের আবদার হচ্ছে বাকি কারো কমেন্ট পড়বো না, খালি ফয়সালেরটাই পড়বো, বাকিদের কমেন্টও তো পড়া লাগবে। তোমার কমেন্ট যখন আসবে সিরিয়ালে তখনই তোমার কমেন্ট পড়া হবে, বুঝলা। আফজাল শরীফ আছে, ভাইয়ার জন্য তেলের পাম্প, লম্বা সিরিয়াল নিতে হয়, এই তো এখন বুঝলাম ঘটনাটা, নাইমুল তোমাকে পচিয়ে দিল একদম। ফয়সাল আহমেদ আছে, তোমার হাসিটা দেখলেই মন ভালো হয়ে যায়, এ কারণেই তো একটু বেশি বেশি করে হাসি, তোমাদের মন যেন ভালো হয়ে যায়। নিপিন রায় আছে, লাভ ইউ টু। ফয়সাল আছে, তোমার বাসায় কি আজকে জিলাপি এনেছিল? আজকে আমার বাসায় জিলাপি, ও ফ্রাইডেতে হচ্ছে বাসায়, না ভাই আজকে আমার বাসায় জিলাপি আনিনি, আনলে আমি খুশি হতাম, জিলাপি না আমার অনেক পছন্দের একটা খাবার। প্রত্যেক দিন আমরা আমার ক্যাম্পাসে আমি যখনই যাই প্রত্যেক দিন আমরা লাঞ্চ শেষ করে, মানে আমরা যেখানে লাঞ্চ করি একটা হোটেল আছে আমাদের ক্যাম্পাসের একদমই পিছনের দিকে, আমাদের ডিপার্টমেন্টের একদম পিছনের দিকে একটা হোটেল আছে। সো আমরা সব বন্ধুরা মিলে কী করি, সেখানে লাঞ্চ করি, লাঞ্চ করার পর আমাদের প্রত্যেক দিন একটা মেনু তো থাকবেই লাঞ্চে, সেটা হচ্ছে মানে আমরা সেই হোটেল থেকে বের হব, সাথে সাথে ওখানে গরম গরম জিলাপি ভাজবে সব বন্ধুরা মিলে, হচ্ছে একদম মানে আমরা ধরো আমরা যদি 4-5 জন থাকি আমরা 20 টাকার জিলাপি নিব, মানে 4-5 জন মিলে 20 টাকা জিলাপি নিব, তারপর ওইটা নিয়ে আমরা মারামারি করব যে কার থেকে কে বেশি নিবে,
মানে আমরা চাইলেই কিন্তু এর থেকে বেশি নিতে পারি, বা এটা আমরা কখনোই করি না। আমরা এক্স্যাক্টলি এক একদিন এক একজন হচ্ছে জিলাপি, ম্যাক্সিমাম টাইমে জিলাপি আমি নিই, সিন্স আমি মিষ্টি খাবার সবচেয়ে বেশি পছন্দ করি। সো জিলাপি নিব, তারপরে আমরা মারামারি করব, না তুই বেশি নিছিস আমাকে এটা দে, না হবে না, তুই কেন আমার ভাগটা খাচ্ছিস, এটা নিয়ে আমরা অনেক ঝগড়াঝাটি করি। সো আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডশিপ মেবি এটাই একটু থাকে না, যে মারামারি মানে মারামারি কাটাকাটি না হলে ফ্রেন্ডশিপে সেই ভাবটা জমে না। সো আমরা বন্ধুরা মিলে কিন্তু অনেক এরকম যুদ্ধ করি, খাবার নিয়ে যুদ্ধ হবেই। আচ্ছা রনি দত্ত আছে, হাই কিউট সাদিয়া দিদি, হাই কি অবস্থা, আফজা শরীফ আছে, টেক্সট জারি করতে হবে, ট্যাক্স জারি করতে হবে। আচ্ছা নাইমুল হাসান আছে, মেয়েটাকে বললাম আমি যা বলি তাই হয়, ওকে বিশাল বড় টেক্সট করেছো। আচ্ছা ফয়সাল আহমেদ আছে, ফ্রাইডের সকালটা কী কী করে কাটালে, ফ্রাইডে সকালে ঘুম থেকে উঠলাম, তারপরে হচ্ছে একটু ইউটিউবে কয়েকটা ব্লগ দেখলাম, নিকো লাইফের আমি অনেক ব্লগ দেখি, সো সেখানে ব্লগ দেখলাম কিছু, তো এই তো, তারপর নাস্তা করলাম, পরিবারের সবার সাথে আড্ডা মারলাম, শাওয়ার নিলাম, চলে আসলাম, ও লাঞ্চ করেছি, এর মাঝে লাঞ্চ আবার করেছি। সাকিব আছে, এই শহর রাজি সাদিয়া আর আমার হওয়ার দরকার ছিল, কিন্তু সমস্যা হলো, এটা সমস্যা না, এটা তোমার সৌভাগ্য। আচ্ছা নাইমুল হাসান আছে, আপনি লাইভে আজকে 5 আওয়ার থাকেন, মাঝখানে কি তাসনিম শো করবে না, তাসনিমকে তোমরা এভাবে মানে বাদ দিয়ে দিলে, আমি যদি লাইভে 5 ঘন্টা থাকি তাসনিমের কি হবে, তাসনিমের জন্য তো আমার ছাড়া লাগবে, মানে যাওয়া লাগবে, মাঝখানে একটু টাইম আমাকে পাবে না, তারপরে আবার হচ্ছে রাতে পাবে। আচ্ছা রাজকনা প্রেমা আছে, হ্যালো আপু গুড ইভিনিং, কেমন আছো তুমি, লাইফ শেষ করার পর কী করবা তুমি, লাইফ শেষ করার পর আমি কী করব, লাইফ শেষ করার পর সিন্স আমি আজকে 8টা বাজে আছি, সো লাইফ শেষ করার পর অন এয়ারের বাহিরে গিয়ে হচ্ছে অফিসে যারা বাকি থাকবে তাদের সাথে 8টা বাজেই করবো, আর কী করবো, তারপরে হচ্ছে আবার একদম 9টার দিকে হচ্ছে শোবিজ শোকেস নিয়ে চলে আসবো। আচ্ছা এছাড়া হচ্ছে নিয়ামুল তোমরা ভাই ভাই, তোমাদের নাম আমি গুলোয়া ফেলি, নিয়ামুল জান বলেছে থ্যাংকস রাতের আসার রিকোয়েস্ট রাখার জন্য। হ্যাঁ নিয়ামুল যেদিন হচ্ছে দুই দিন আগে না গতকালকে মেবি বলেছিল যে আমার জন্য নাকি ট্রান্সমিশন মাইক আমাকে এতই মিস করে, এই কারণে নাকি টানা দুই দিন হচ্ছে ট্রান্সমিশনে ঝামেলা ছিল রাতের বেলাটায়, সো ও বলেছে রাতের বেলায় আমাকে থাকতে, তো আজকে চিন্তা করলাম যে রাতের বেলায় না আমি চলেই আসি। আচ্ছা রাজকোনো প্রেমা আছে, আচ্ছা এছাড়া কোথায় গেল রাজকোনো প্রেমা, এতবার একই কমেন্ট করো, আমি তো একবারই পড়বো ইন্টারভিউটি। আচ্ছা পয়সা লিখেছে যে সোয়েটার নিয়ে আসো নাই, সোয়েটার নিয়ে এসেছি, এখন এতটা গরম না মানে গরম নাই বলছে, এতটা ঠান্ডা নাই, সিন্স স্টেশনের ভিতরে আছি সো এত ঠান্ডা নাই, আর নাস্তা টাস্তা করে এসেছি তো গরম লাগছে, সো এই কারণে সোয়েটার পাশে রেখে দিয়েছি, রাতের দিকে পরে আসবো আই গেস। আচ্ছা এছাড়া হচ্ছে কে আছে রনি দত্ত আছে, দিদি ইউ লুকিং লাইক সো কিউট বারবিডল, তাই নাকি, বারবিডলের তো চুল আমি জানতাম ব্লন্ড হয়, আমার চুল তো ব্ল্যাক, সো আমি বারবিডল কীভাবে হলাম বলো তো। আচ্ছা আমার নিজের বারবিডল যেটা আছে ওইটার চুলও মানে ব্ল্যাক কালার, সো হুদাই একটা কথা বললাম। ফয়সাল আছে, সাদিয়া ম্যাম ক্রিকেট ম্যাচে উইনার হয়েছি ইদানিং, খেলাধুলায় ভাগ্যটাই ভালো যাচ্ছে, যাক মাশাল্লাহ মাশাল্লাহ। নিয়ামুল জান্নাত আছে, এসে পড়েছে কিন্তু এখন স্টেশনের ভিতর নাই, মেবি নাস্তা করতে গিয়েছে। আচ্ছা ফয়সাল আহমেদ আছে, তুমি আমার কমেন্টস পড়বে, আমি তো এটাই চাই না, এটা তো আসলে শুধু তুমি না সবাই চাবে যে তার কমেন্টটা পড়ি, তো আলটিমেটলি তোমার কমেন্টটা যখন আসবে তখন পড়বো। নাইমুল হাসান আছে, আপনাদের ফ্রেন্ডশিপ বেস্ট, হ্যাঁ আল্লাহর রহমতে লাইফে অনেক ভালো ফ্রেন্ড পেয়েছি, এটা আমার স্বীকার করতেই হবে, লাইফে অনেক 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 ভালো ফ্রেন্ড পেয়েছি, এটা আমি আমার অফিসের কথা বলি, আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমার স্কুল লাইফের কথা বলি, আমার কলেজ লাইফের কথা বলি, মজার ঘটনা একটা শেয়ার করি। গত পরশু দিন আমি অফিস থেকে বাসায় যাওয়ার পর আবার একটু কাজের জন্য বাসা থেকে বের হওয়া লেগেছে, সো আউট অফ নো ওয়্যার আমি একটা ডাক শুনি, যে ডাকটা হচ্ছে একদমই পরিচিত, একদমই আমার অনেক কাছের একজন মানুষের ডাক শুনে, তারপর আমার সিন্স ও মানে আমার সেই বান্ধবী হচ্ছে সবসময় মেকআপ পরে, একদমই চোখ ছাড়া ওর কিছু দেখা যায় না, বাট ট্রাস্ট মি আমার ওর সাথে দেখা হয়েছে স্কুল লাইফের পর এতদিন পর, মানে গত পরশু দিন দেখা হয়েছে, আমি ওর ভয়েস শুনেই চিনে গিয়েছে,
সে আমার কাজলা, মানে আমি জাস্ট দূর থেকে দেখলাম কোথা থেকে ওর ভয়েসটা আসছে, ও দূর থেকে রিক্সা থেকে লাফাচ্ছে, ঋতু ঋতু করে লাফাচ্ছে, তারপরে মানে আমিও রাস্তার আরেক পার থেকে চিল্লাচ্ছি কাজলা কাজলা বলে, মানে দুইজনকে পাগল মনে হচ্ছিলো। আশেপাশে মানুষজন আমাদের দেখছিল যে দুইটা মেয়ে পাগল হয়ে গিয়েছে, পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে, রিক্সাওয়ালা মানে রিক্সা মামা হচ্ছে গাড়ি থামায়ও নেই, মানে রিক্সা থামায়ও নেই, মানে আমার ফ্রেন্ড সেই চলন্ত রিক্সা থেকে ঝাঁপ মেরে আমাকে জড়িয়ে ধরলো যে এত দিন পরে আমাদের দেখা, কী কী হলো এর মাঝে, কার কী হলো স্কুল লাইফে, কার কী আপডেটস, সব কিছু ওর ভিতরেই দুইজন মিলে বলা বলি করছি। সো এই এই ব্যাপারগুলো আসলে মিস করি, স্কুল লাইফে এত ভালো ভালো ফ্রেন্ড ছিল, আর ফ্রেন্ড ছিল বলতে এখনও আছে, দেখা যায় যে কাজের সুবাদে অথবা হচ্ছে লাইফের ব্যস্ততার কারণে অনেক সময় ফ্রেন্ডদের সাথে অনেক দিন দেখা হয় না। লাইক আমার এই বান্ধবীর সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে, বাট এই যে ফ্রেন্ডশিপের ব্যাপারটা সেটা কিন্তু মিসিং ছিল না। আগে আমরা যেরকম হচ্ছে দুজন দুজনকে দেখলে এক্সাইটেড হয়ে যেতাম, মানে আমাদের ভিতর একটা মানে থাকে না যে সেই লেভেলের হচ্ছে উত্তেজনা কাজ করতো যে দোস্ত, ওই ওই ব্যাপারটা এখনও আছে। সো এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, লাইফে ভালো ফ্রেন্ড থাকা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো আই এম লাকি যে আমার লাইফে প্রত্যেকটা স্টেজে আমি অনেক ভালো ফ্রেন্ড পেয়েছি, এটা অনেকের নসিবে হয় অনেকের হয় না, বাট আই এম লাকি আমার নসিবে এটা এই জিনিসটা আছে যে ফ্রেন্ডশিপের ব্যাপারটা আমার নসিবে আছে এত এতদিন পর্যন্ত আছে আর কি। আচ্ছা এছাড়াও মোহাম্মদ আরিস খান আছে, আফজাল শরীফ আছে, ডিনারের জন্য কি রেডি করেছো? হ্যাঁ এটা তো ভালো কোশ্চেন, আমি যদি 5 ঘন্টা টানা থাকি তোমাদেরও তো একটা আমার জন্য কিছু একটা প্রিপারেশন নেওয়া উচিত, ভালো একটা কোশ্চেন করেছো নাইমুল হাসানকে। আচ্ছা এছাড়া এটা সচরাচরই করা হয় নাইমুল, সচরাচরই হয় এটা আমার সাথে। ফয়সাল আহমেদ আছে, এখনও কি তোমার ভালো লিসেনারটা হয়ে উঠতে পারিনি? শোনো তোমার তোমরা যারা আছো সবাই মানে আমার প্রত্যেকটি লিসেনারই আমার চোখে অনেক ভালো, সো আলটিমেটলি আমি ওভাবে মানে বিচার বিবেচনা করিনি যে একে আমি বেশি প্রায়োরিটি দিব একে দিব না, নো এটা আমি একদম করি না, তোমরা সবাই আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল। আফজাল শরীফ আছে, টেক্সটটা তো পুরাতন হয়ে গিয়েছে, নতুন কিছু বললে কিউট বলো কিউট বিল্লিকে, আসলে নাওডেস তোমাদের এই টেক্সট দেখতে দেখতে ওইটা পুরনোই হয়ে গেছে। নাইমুল হাসান আছে, আপনি তাহলে আজকে না ওইটা হবে না। এটা এছাড়া হচ্ছে টানা 3টা লাইফে তাহলে থাকা হয়ে যাবে, ওইটা ওইটা পসিবল হবে না। সাকিব এসটি আছে, আজ গার্লফ্রেন্ড আছে দেখা তোমাকে ক্রাশ বানাতে পারলাম না, আহ রে কি কষ্ট, তোমার গার্লফ্রেন্ড এটা দেখলে তোমাকে দৌড়ানি দিবে বুঝলা। ফয়সাল আছে, ওকে করবা তাহলে আমার আমরা তোমার শোতে, এটা তোমার ব্যাপার, এটা এটা কমপ্লিটলি তোমার ব্যাপার ফয়সাল, এটাতে আমি তোমাকে বাধাও দিব না, এটাতে আমি তোমাকে মানাবো না। সো তোমার যা মনে চায় তা করিয়া যাও। অসীম চক্রবর্তী অনেক আছে, হরিরামপুর মানিকগঞ্জ থেকে, দিদি আমি আর সাকিব দুজনে মিলে তোমার লাইফ দেখছি, মানে আমরা ও আচ্ছা আমার ছোটো মাম্মা, ওকে ওকে তাকে একটা হ্যালো জানিয়ে দাও আমার থেকে। নাইমুল হাসান আছে, আপনি এই পর্যন্ত কয়টা প্রপোজ পেয়েছেন? প্রপোজ পাওয়ার পর কেউ গোনে রাখে যে আমি এতগুলো প্রপোজ পেয়েছি, মানে সিরিয়াসলি এটা কে করে বলো? মন পাখি আছে, বৌদি হ্যালো হাই কী অবস্থা, অজিত সূত্রধর আছে, এছাড়া হচ্ছে মন পাখি আছে, এছাড়া হচ্ছে ফয়সাল আহমেদ আছে, কোনো এক ফ্রাইডেতে তুমি আমাকে দিবা বলে দাও, দুইজন অনেক ঘুরবো, ফ্রাইডেতে তো আমার অফিস থাকে কীভাবে ঘুরবো বলো, আমার ফ্রাইডেতে তো ছুটিই থাকে না, ছুটি থাকলে বলতাম হয়তো বা। আফজাল শরীফ আছে, থ্যাংকস কমপ্লিমেন্ট। আচ্ছা এছাড়া হচ্ছে ফয়সাল লিখেছেন যে তোমার কয়টা মেয়ে ফ্রেন্ড আছে? আমার মেয়ে ফ্রেন্ডও অনেক, আমার ছেলে বন্ধুও অনেক, আমার মেয়ে বন্ধু ছেলে বন্ধু দুইটাই অনেক, আমার বন্ধুর সংখ্যাই আল্লাহর রহমতে অনেক বেশি, মানে এখন লিস্ট দেওয়া শুরু করলে লিস্ট শেষ হবে না। আর সত্যি বলতে এই বন্ধুগুলো শুধু থাকে না যে কিছু কিছু বন্ধু শুধু নামে নামে মাত্রই বন্ধু, ওরকম না, তারা আসলে আমার বিপদের বন্ধু, এটা আমার বলতেই হয় যে আমি যখনই কোনো বিপদে পড়ি, আল্লাহ মাফ করো কোনো বিপদে পড়ি না কেন, আমি এটা মানে নিজের এই বিশ্বাস নিয়ে বলতে পারবো যে না আমার বন্ধুদের আমি পাশে পাবো, সো আই এম লাকি।
আছে, এছাড়া নাইমুল হাসান আছে, ভাইয়া সবার জন্য লাইভে আসবে, আপি আমার জন্য একা না তো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আলামিন জুবায়ের আছে, আপু একটা গান হবে, কেন হবে না, একটু পর গান প্লে করে দিবো, আর একটু পর তো রেট্রো ক্যাফেই শুরু হয়ে যাবে, ওখানে ব্যাক টু ব্যাক অনেক গান হবে। নজরুল ইসলাম শাওন আছে, এছাড়া ফয়সাল আছে, লং টাইম আড্ডা দিয়েছো, আমার ফ্রেন্ডের সাথে কবে হচ্ছে লাস্ট টাইম লং টাইম আড্ডা দিয়েছি, কয়েকদিন আগে আমার বন্ধুরা হচ্ছে আমার বাসায় এসেছিলো, সো অনেকক্ষণ আড্ডা দেওয়া হয়েছে, আমার বন্ধুরা অ্যাকচুয়ালি সচরাচরই আমার বাসায় আসে আড্ডা দেওয়ার জন্য, সো আলটিমেটলি আমি অনেক আড্ডা দিই, অনেক 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 বেশি আড্ডা দিই, আর প্রত্যেক দিন আমি মহু আর আমি তো আড্ডা দিই, ইটস আ মাস্ট, আমাদের আড্ডা হবেই, তো ইয়েস আমার আমি আড্ডাবাজ একটা মানুষ, আমি খুব আড্ডাবাজি করে বেড়াই, এটা এটা বলতেই হয় আমার। আচ্ছা অসিত চক্রবর্তী অনেক আছে, দিদি শুভ সন্ধ্যা, বেশ ওকে, শুভ সন্ধ্যা তোমাকেও। নজরুল ইসলাম শাওন আছে, এছাড়া নিয়ামুল জান্নাত আছে, রাতের পোস্টটা 15 মিনিট আগে দিয়ে করবা, ওকে ওকে করে রাখবো। আচ্ছা এছাড়া মন পাখি আছে, তোমার আমার বাড়ির অ্যাড্রেস জেনে কি করবা, আমার বাসায় ঘুরতে যাবা, ঘুরতে গিয়ে তো আমাকে এখন পাবা না, সো জেনে কি করবা বলো। ফয়সাল আহমেদ আছে, এছাড়া হচ্ছে আরও শেষের দিকে অনেকে কানেক্টেড হয়ে গিয়েছে, সালাউদ্দিন বাদশাহ আছে, নজরুল ইসলাম শাওন আছে, নাইমুল হাসান আছে, নিয়ামুল জান্নাত আছে, ফয়সাল আছে, মন পাখি আছে, অসিত দাদা আছে, আরও অনেকেই শেষের দিকে কানেক্টেড হয়েছে, বাট আনফর্চুনেটলি আমার এখন যেটা করতে হবে বিদায় নিয়ে নিতে হবে এখনই, কারণ সময় বলছে এখন এখন এক্সাক্টলি 5:54, তার মানে কিন্তু আমাদের আড্ডাবাজির টাইম হচ্ছে শেষ হয়ে গিয়েছে, আড্ডাবাজির টাইম আজকের মতো শেষ হয়ে গিয়েছে, আর একটু পরেই হচ্ছে রেট্রো ক্যাফে শুরু হয়ে যাবে, সো ইয়েস রেট্রো ক্যাফেতে সবাই থাকবে এটাই আশা করব, আর এখন আমি যেটা করব বিদায় নিয়ে নিব তোমাদের থেকে, আর 9টার দিকে কিন্তু শোবিজ শোকেস নিয়ে চলে আসব, সো বাকি আড্ডা কিন্তু সেখানে হবে, শোবিজ শোকেসে হবে, সো ইয়েস তোমরা যেটা করবে আমাদের সাথেই থাকবে, শুনতে থাকবে রেডিও দিন রাত 93.6 FM টু লাইট অফ ইউর ওয়ার্ল্ড।